نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم قرآن كريم প্রথম সূরার ছোট্ট একটি আয়াত এই আয়াতটি গুরুত্বপূর্ণ একটি দোয়া এর অনুবাদ আমরা প্রায় সকলে জানি ও আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাই দিন যে রাস্তায় চললে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তথা বেহেশতে পৌঁছা যায় সোজা রাস্তা বললে এই কথা বোঝায় না যে রাস্তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সুতা টান দিলে একেবারে বরাবর হবে এখানে সোজা রাস্তার উদ্দেশ্য গ্রামগঞ্জের কাঁচা রাস্তা দিয়ে মানুষ হাঁটতে হাঁটতে মধ্যখানে এক ফিট পরিমাণ জায়গা থাকে সাদা এখানে ঘাস ওঠে না দুই পাশে ঘাস থাকে রাতের অন্ধকারে পথ চলতে গেলে সাদা জায়গা দেখে দেখে মানুষ হাঁটে কালো জায়গায় পা রাখে না কালো জায়গায় পা রাখলে ঘাসও হতে পারে গর্ত হতে পারে গোবর পায়খানা ইত্যাদি হতে পারে ঘাট যদি হয় তো বাঁচলাম যদি গর্ত হয় পড়ে পা ভাঙলাম গন্তব্যের পরিবর্তে আমাকে হাসপাতালে পৌঁছতে হবে আর যদি গোবর পায়খানা ময়লা ইত্যাদি হয় তো মানুষের স্বভাব পায়ে নরম নরম কি জানি লাগলো বুঝার চেষ্টা করে অন্ধকার রাত বোঝা যায় না দেখা যায় না তখন হাতে ধরে এরপরে বোঝা যায় না এরপরে নাকে লাগায় নাকে লাগাইলে বুঝে আসে এটা গু হায় হায় পাও নষ্ট করলাম হাতও নষ্ট করলাম নাকও নষ্ট করলাম তাই যাদের একটু বুদ্ধি শুদ্ধি আছে এরা সাদা জায়গা দেখে দেখে হাঁটে কালো জায়গায় পা রাখে না তবে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে এই মধ্যবর্তী রাস্তাকে বলা হয় সিরাতে মুস্তাকিম এই জন্য আমাদের নাম উম্মতে ওয়াসাত মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত আমাদের মধ্যে বাড়াবাড়িও নেই কমাকমিও নেই ইহুদিদের মধ্যে একদিকে বাড়াবাড়ি আরেকদিকে কমাকমি খ্রিস্টানদের মধ্যে একদিকে বাড়াবাড়ি আরেকদিকে কমাকমি ইহুদিদের বাড়াবাড়ি কাপড়ের কোনো স্থানে যদি না পাক লাগে সাবান শ্যাম্পু দিয়ে যতই ধুবেন এটা পাক হবে না পাক করতে হলে ওই জায়গাটুকু কেচে দিয়ে কেটে ফেলে দিতে হবে এটা বাড়াবাড়ি খ্রিস্ট ধর্মে ছাড়াছাড়ি এদের ধর্মে না পাক বলতে কিছু নেই পায়খানাও পাক প্রস্রাবও পাক এমনকি দাঁতুও পাক এটা ছাড়াছাড়ি আরেক দিক দিয়ে খ্রিস্টানদের বাড়াবাড়ি এরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের ছেলে মনে করে এটা বাড়াবাড়ি ইহুদিদের ছাড়াছাড়ি এরা মনে করে তাওরাত আমাদের কাছে আছে যথেষ্ট নবীর আবার কি দরকার তাই অসংখ্য নবীকে এরা শহীদ করে দিয়েছে আমাদের মধ্যে বাড়াবাড়িও নেই ছাড়াছাড়িও নেই আমরা মধ্যম পন্থা অবলম্বনকারী আমরা নবীকে আল্লাহর ছেলেও বলি না আবার একথা বলে না যে কোরআন যথেষ্ট নবীর কি দরকার এদিকে কাপড়ে নাপাক লাগলে কেটে ফেলে দিতে হয় না আবার নাপাককে পাকও মনে করি না মধ্যবর্তী অবস্থা ধুয়ে ফেললেই পাক হয়ে যায় আমরা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত এটাকে বলে সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিমে চলে গন্তব্যে পৌঁছতে হলে চারটি শর্ত প্রয়োজন দুনিয়ার কোনো গন্তব্যে পৌঁছতে হলেও চারটি শর্ত লাগে যেমন ধরুন আমরা এখন আছি আমিনবাজার যদি চিটাগাং যেতে চাই চারটি শর্ত পূরণ করা ছাড়া চিটাগাং যাওয়া সম্ভব হবে না এক নম্বর শর্ত দেহ লাগবে দেহ ছাড়া চিটাগাং কি পৌঁছবে দুই নম্বর শর্ত জান লাগবে শুধু দেহ যথেষ্ট নয় জানও থাকতে হবে জান যদি না থাকে দেহ মুর্দা মুর্দা দেহ স্বইচ্ছায় নিজ শক্তিতে চিটাগাং পৌঁছতে পারবে না তিন নম্বর শর্ত জান থাকলেও চলবে না, সাথে শক্তিও লাগবে। দেহ আছে, জান আছে, শক্তি নেই, বিছানায় পড়ে আছেন, তো কিভাবে চিটাগাং পৌঁছবে? 4 নম্বর শর্ত, শক্তি থাকলেও হবে না, চোখও থাকা লাগবে। দেহ আছে, জান আছে, শক্তি আছে, কিন্তু চোখ নেই, অন্ধ, নিরাপদে একা একা চিটাগাং পৌঁছতে পারবেন না। এই 4টি শর্ত পাওয়া গেলে চিটাগাং পৌঁছা সম্ভব হবে। তেমনি ভাবে আমাদের বাস্তব গন্তব্য এটা চিটাগাং নয়, ঢাকা নয়। আমাদের বাস্তব গন্তব্য কোথায়? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনবির ভাষায় আওয়াতান মুলকে ইরাক ও শামানিস আওয়াতান মুলকে ইস্তেআরা নামানিস আওয়াতান মুলকে ইস্তেআরা নামানিস। বান্দা, তোমার গন্তব্য বাংলাদেশ নয়, ভারত নয়, ইরাক নয়, সিরিয়া নয়। তোমার গন্তব্য এমন এক জায়গায় যা এখানে থাকা অবস্থা ওই জায়গা দেখা যায় না, যাকে শরীয়তের পরিভাষায় জান্নাত বলা হয়, আমরা বেহেশত বলে থাকি। এটা আমাদের গন্তব্য। ওই গন্তব্যে পৌঁছতে হলে 4টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর, দেহ লাগবে। ওই গন্তব্যে পৌঁছার দেহের নাম হলো আমল, ইবাদত। ইবাদত ব্যতীত জান্নাতে পৌঁছা কারোর পক্ষে সম্ভব নয়। আমল হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী, তবে হবে আমল। আমার নিজের চাহিদা অনুযায়ী করলে এটা আমল হবে না। যেমন বাপ মারা গেছে, 4 দিনের দিন কুলখানি আমাদেরকে বলে, হুজুর চলেন একটু আমাদের বাসায়, ওইখানে কি আমার আব্বার আজকে 4 দিন কুলখানি। ভাই, শরীয়তে এগুলো নেই, 4 দিন নেই, 7 দিন নেই, 40 দিন নেই, মৃত্যুবার্ষিকী নেই। তো যারা বুঝে একটু, তো ঠিক আছে হুজুর এবছর তো তারিখ দিয়ে ফেলছি, আগামীতে আর করবো না। আগামী থেকে আপনার আব্বা আরেকবার মরবে, আব্বা তো একজনই, একবারই তো মারা গেছে, 4 দিন কি আর জীবনে ফিরে আসবে? তা আবার সামনে করবে না, কি অর্থ? এটা হলো আমার মন চাহি আমল, এটা বাস্তবে আমল নয়। আমার গন্তব্যে পৌঁছতে যে দেহের দরকার, এটা সেই দেহ হবে না। আবার যদি আমল কিছু করলাম কিছু করলাম না, নামাজ পড়ে রোজা রাখি না, রোজা রাখি পর্দা করি না, পর্দা করে সুদ খাই, সুদ খাই না তো ঘুষ খাই, কিছু করলাম কিছু করলাম না, এটা হলো প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী দেহ নিজ ক্ষমতায় গন্তব্যে পৌঁছতে পারে না। তাই আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরোপুরি দীক্ষিত হও। কিছু করলাম কিছু করলাম না, এই প্রতিবন্ধী আমল দিয়ে জান্নাতে পৌঁছা যাবে না। তো আমল পেলাম দেহ, দেহের লাগবে জান। এই দেহের জান হলো ইখলাস। ইখলাসবিহীন আমল, জানবিহীন আমল, এই আমলের কোনো সওয়াব নেই। একমাত্র আমার আল্লাহর জন্য করব। মানুষ আমাকে ভালো বলবে না মন্দ বলবে, আমি উপকৃত হব না ক্ষতিগ্রস্ত হব, এদিকে কোনো ভ্রুক্ষেপ থাকবে না। আল্লাহর জন্য করি, যা হওয়ার আছে তিনিই করবেন। ফারুক আজম সাইয়েদেনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া গেলেন, দামেস্ক, তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের প্রদেশ সিরিয়া। খেতে বসলেন, তো খাবার পড়ে গেছে নিচে, তিনি তুলে পরিষ্কার করে আবার খেয়ে নিলেন। তাকে বলা হলো, করলেনটা কি? সুপার পাওয়ার রোম সম্রাটের প্রদেশে এসেছেন, এরা এমনি, এটা ধনাত্মক এলাকা, আপনি মাটি থেকে তুলে খাবার খেয়ে নিলেন, এরা দেখলে মনে করবে মুসলমান ফকিরের গোষ্ঠী, এদের ভদ্রতা নেই, কি করলেন এটা? এতক্ষণ তো এরা দেখেনি শোনেনি। এই কথা ওনার কানে আসার পর গর্জি উঠলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাফা, এই সমস্ত আহমকদের কারণে আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব। তো কে কি বলবে না বলবে, ওদিকে আমার দৃষ্টি থাকবে না, আমার দৃষ্টি থাকবে আমার আল্লাহ রাজি আছেন কিনা। ইখলাস, ইখলাসের বৈশিষ্ট্য, যে ইখলাসের সাথে কাজ করে সে তো উপকৃত হয় এবং ইখলাসের প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এর দ্বারা অন্যরা উপকৃত হয়। এক কমবক্ত ইহুদি আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। যদি কোনো কমবক্ত আল্লাহর রাসূলকে গালি দেয়, তার জিন্দা থাকার অধিকার থাকে না, উম্মতে মুহাম্মাদিয়ার উপরে দায়িত্ব বর্তায়, একে বিদায় করে দেয়া। ওই দায়িত্ব পালনার্থে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে তার সিনার উপরে উঠে বসলেন, তলোয়ার হাতে নিলেন, জবাই করে দিলেন। ইহুদি দেখলো আমি তো শেষ হয়ে গেছি, যাওয়ার পথে অন্তত আলীকে একটু বেইজ্জত করে যাই, এই লক্ষ্যে তার চেহারা সে থুক দেয়। ইহুদির থুতু যখন আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহুর চেহারায় পড়ে, তিনি ইহুদিকে ছেড়ে সরে দাঁড়ালেন। ইহুদি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, আলী তোমার নবীকে গালি দেওয়ার কারণে আমার সিনে উঠে বসেছ, তলোয়ার হাতে নিয়েছ, জবাই করে দিলে, এই মুহূর্তে যখন তোমার চেহারায় থুক দিলাম, এখন তো তোমার গোসার আগুন আরো দাউ দাউ করে জ্বলে ওঠার কথা, আমাকে তিলে তিলে ভাগ করে ফেলার কথা, একেবারে ছেড়ে দিলে, কিছুই করলে না, কারণটা কি? আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু যে জবাব দিলেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখার জবাব। জবাব দিলেন, ইহুদি তুমি আমার নবীকে গালি দিয়েছ, আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব এসেছে তোমাকে বিদায় করে দেয়া, ওই দায়িত্ব পালনার্থে তোমার সিনার উপরে উঠে বসেছি, তলোয়ার হাতে নিয়েছি, এই মুহূর্তে তুমি যখন আমার চেহারায় থুক দিয়েছ, আমার গোসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে, আমার মন চায় তোমাকে এখন তিলে তিলে ভাগ করে ফেলে, অতএব এই অবস্থায় তোমাকে হত্যা করলে এটা আমার গোসার আগুন নিবানোর জন্য হবে, আমার আল্লাহকে রাজি করার জন্য হবে না। ইহুদি বলছে, আলী এই যদি তোমাদের দ্বীনের তালিম হয়, শিক্ষা হয়, এমন দ্বীন হক না হলে আর কোন দ্বীন হক হবে? আমার অন্তর এখন পরিষ্কার সাক্ষী দিচ্ছে তুমি সত্য, তোমার নবী সত্য, তোমাদের কিতাব সত্য, তোমাদের দিন ইসলাম সত্য। সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। আলী সাক্ষী থাকো, আমিও সেই সত্য মেনে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সেকেন্ড পূর্বে জাহান্নামের কড়ি এক মুখলেস বান্দার ইখলাসের বরকতে এখন জান্নাতের মালিক। তাই বুজুর্গানে দিন বলেন, কার কেজ ইখলাস না শোদ বাহরাওয়ার, কার কেজ ইখলাস না শোদ বাহরাওয়ার, তার কে চুনা কার সাজাওয়ার তার। যে কাজে ইখলাস থাকবে না মুসলমান সে কাজ করবে না, পরিহার করবে। তো দেহের জান হলো ইখলাস, এখন দরকার শক্তির। শক্তি কি? শক্তি হলো ইহসান। ইহসান কি? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মাল ইহসান, হুজুর ইহসান কি? তো হুজুর জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের দুইটি স্তর। প্রথম স্তর হলো মাকামে শুহুদ, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, দেখে দেখে ইবাদত করতেছো, এটা ইহসান। এটা অর্জন হবে কিভাবে? কয়েকজন বিজ্ঞ আল্লাহওয়ালা বুজুর্গের সংসবে এসে তার পরামর্শ অনুযায়ী বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে ইহসান অর্জন হয়, মাকামে শুহুদে আসা যায়। তাই বুজুর্গরা দিন বলেন, কে লা দরকাত লে গায়রে হক বেরান, আল্লাহ ছাড়া সবকিছু কেটে কলব থেকে বের করে ফেলে দাও। এরপরে দেখো এখন কি বাকি আছে। মানদে ইল্লাল্লাহ বাকি জুমলা রফ, মারহাবা আয় ইশকে শিরকত সুজ রফ, মারহাবা আয় ইশকে শিরকত সুজ রফ। এখন দেখা যায় শুধু ইল্লাল্লাহ বাকি আছে, তো তুমি মাকামে শুহুদে পৌঁছে গেছো। মাকামে শুহুদে পৌঁছার আরেক তরিকা হলো নিজকে নিজে মিটাইয়া দাও। যত বেশি মিটানো যাবে ততই মাকামে শুহুদে অগ্রসর হওয়া যাবে। নিজকে নিজে কিভাবে মিটাবো? আরেক আল্লাহওয়ালার সংসবে গিয়ে তার পরামর্শ নিয়ে মিটানো সহজ হয়, নিজে নিজে মিটানো সহজ হয় না। মাকামে ইহসান এসে ইবাদত করো, তাইলে তোমার এই ইবাদতটা হবে শক্তিশালী ইবাদত, না হলে শক্তিবিহীন। যদি মাকামে শুহুদ অর্জন করতে না পারো, তো দ্বিতীয় স্তরে কমাস কম আসো, তো মাকামে মুরাকাবা। এই মোরাকাবা করো, আমি দেখি আর না দেখি আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই বিশ্বাস আমাদের আছে কিনা? আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, বিশ্বাস আছে। তো বিশ্বাস থাকলে চুরি কিভাবে করি? প্রধানমন্ত্রীর সামনে চুরি করতে পারবেন? পারবেন না। আল্লাহর সামনে কেমনে করি? প্রধানমন্ত্রীর সামনে কি জিনা করা যাবে? যাবে না। আল্লাহর সামনে কেমনে করি? প্রধানমন্ত্রীর সামনে কি কাউকে গালি দেওয়া যাবে? যাবে না। আল্লাহর সামনে কেমনে গালি দেই? প্রধানমন্ত্রীর সামনে কি অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে? যাবে না। তো আল্লাহর সামনে কিভাবে অশ্লীল ভাষা ব্যবহার করি? তো তাহলে কোথায় আমার আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, বিশ্বাস করেন, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক শোনেন, এটা আমার আকীদা, বিশ্বাস। এটাকে বাস্তবে রূপান্তরিত করার নাম হলো ইহসান। সাইয়্যিদানা হযরত ইউসুফ আলাইহিস-সালাম ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা 7 গেট অতিক্রম করে তাকে নিয়ে গেছে, সব গেটে তালা। ইউসুফ আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখেন কাপড় দিয়ে কি একটা ঢেকে রেখেছে। জিজ্ঞেস করলেন, কি ঢেকে রেখেছো কাপড় দিয়ে? এটা আমার উপাস্য, এটা আমার দেব, এটা আমার দেবী, এর আমি উপাসনা করি, এই জন্য ঢেকে রেখেছি। কারণ এটার সামনে জিনা করতে আমার লজ্জা লাগে। ওইটা কি দেখে? দেখে না ঠিক, তবে তার চোখগুলো এমন ভাবে বানানো, দেখার ভান আছে চোখের মধ্যে, এই জন্য লজ্জা লাগে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি বুঝো এটা দেখে না, শুধু দেখার ভান আছে, এরপরও তার সামনে গুনাহ করতে লজ্জা লাগে। আর আমি যার উপাসনা করি তিনি বাস্তবে দেখেন, তো তার সামনে আমি কিভাবে জিনা করি? এটা হলো ইহসান। আকীদাকে বাস্তবে রূপান্তরিত করার নাম এটা হলো ইহসান। এই অবস্থায় ইবাদত করো, এটা শক্তিশালী ইবাদত হবে। হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি যখন নামাজ শুরু করি আমি ভাবি এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর আমি নামাজ পড়তে পারবো না। মালাকুল মউত পিছনে দাঁড়িয়ে আছেন, সালাম ফিরানো মাত্র আমার রূহ নিয়ে যাবে। নামাজটা কেমন হবে? আমি মুরাকাবা করি, আমার সামনে আমার আল্লাহ আছেন, তাকে দেখে দেখে আমি সিজদা করতেছি, নামাজটা কেমন হবে? আমি মুরাকাবা করি, আমার ডান পাশে জান্নাত, আমার বাম পাশে জাহান্নাম, সামান্যতম পায়ে দিক সেদিক হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। আমি মুরাকাবা করি, আমি পুলসিরাতের উপরে দাঁড়াই আছি, সামান্য পদস্খলন ঘটবে তো নিচে পড়ে যাবে, নামাজটা কেমন হবে? এটা ইহসানওয়ালা নামাজ, এটা মুরাকাবাওয়ালা নামাজ, এটা হলো শক্তি। 4 নম্বর লাগবে চোখ। চোখ কি? চোখ হলো ইলম, কোরআন এবং হাদিসের বিদ্যা, এটা হলো চোখ। এটা ছাড়া রাস্তা দেখা যাবে না, জান্নাতে পৌঁছা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব জগৎবাসীকে রাস্তা দেখায় জান্নাতে পৌঁছানো। তাই তার চোখের জ্যোতি সবচেয়ে বেশি, ইলম সবচেয়ে বেশি। কি পরিমাণ বেশি? তিনি বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগের কার পরের কার সকল ইলম আল্লাহ পাক এটা আমাকে দান করেছেন। জ্যোতি এত বেশি, দুনিয়া থাকা অবস্থায় আখিরাত দেখে নিয়েছেন। একবার তো মেরাজে গিয়ে, আরেকবার সালাতুল খাউফে, যুদ্ধের মাঠে নামাজ যেভাবে পড়তে হয় তাকে সালাতুল খাউফ বলা হয়। হুজুর একবার দৌড়িয়ে সামনে চলে গেলেন রুকু অবস্থায়, আবার পিছনে সরে আসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আজকে নামাজে দেখলাম একবার সামনে চলে গেলেন আবার পিছনে সরে আসলেন, এমন করলেন কেন? বলতেছেন, আমি দেখতেছি জান্নাত আমার সামনে, তাই কাছে চলে গেছি। পিছনে সরার কারণ দেখতেছি জাহান্নামের লেলিহান আগুন, আমি পিছনে সরে এসেছি। তো চোখের জ্যোতি এত বেশি, দুনিয়া থাকা অবস্থায় আখিরাত দেখে নিয়েছেন, এটা হলো ইলম। যে নবীর যত কাছের তার ইলম তত বেশি, যে নবী থেকে যত দূরের ইলম তত কম। যার মতো ইলম নেই সে অন্ধ। গন্তব্যে পৌঁছতে হলে চোখওয়ালার শরণাপন্ন হয়েই পৌঁছতে হবে। আলেম সমাজের পরামর্শ নিয়েই আমাকে চলতে হবে, না হয় গন্তব্য তথা জান্নাতে পৌঁছা সম্ভব হবে না। যে মাদ্রাসার পক্ষ থেকে আজকে আপনাদের এই অনুষ্ঠানে মাহফিল, এই মাদ্রাসাতে 4টি বস্তু পাওয়া যায়। 1 নম্বর দেহ, সঠিক আমল কিভাবে করতে হয়, সুন্নতের কোনো যে আমল কিভাবে করতে হয় ট্রেনিং এই মাদ্রাসাগুলোতে হয়। 2 নম্বর ইখলাস, এখানে পাওয়া যায়। না হয় একজন হুজুর এই 7,000-6,000 টাকা বেতন পায়, তাও 3 মাস বাকি। এই হুজুর একটি পানের বাক্স বুকে নিয়ে ঘুরলে মাসে 30,000 টাকা কামাইতে পারেন, এখানে কেন পড়ে আছেন? ইখলাস না থাকে। ইখলাস এখানে, ইহসান এখানে। এই মাদ্রাসার ওস্তাদগুলোকে দেখবেন কোনো না কোনো আল্লাহর ওলির সাথে, বুজুর্গের সাথে তাদের আত্মশুদ্ধির সম্পর্ক আছে, ইসলাহি সম্পর্ক আছে। ইহসান এখানে। এলেন এখানে। এই চার বস্তু একসাথে এই কওমি মাদ্রাসাগুলোতে পাওয়া যায়। অতএব যদি আমাদেরকে গন্তব্যে পৌঁছতে হয় এই মাদ্রাসাগুলোর বিকল্প আর কিছু নেই। নিজ এগুলোর সাথে সম্পর্ক রাখবো, আমাদের নতুন প্রজন্মকে এই মাদ্রাসাতে দিব, এরা ইনশাআল্লাহ এই চারটি বস্তু অর্জন করে নিজ গন্তব্য তথা জান্নাতে পৌঁছতে পারবে, আমাদেরকেও পৌঁছাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا, رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك علما نافعا وفهما كاملا وعملا صالحا متقبلا ورزقا واسعا حلالا طيبا. رب العالمين, কতগুলো অপরাধী মানুষ গভীর রাত ওয়াজ মাহফিলে বসে কঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতগুলোকে খালি ফিরাই দিও না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও, নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ বানায় নাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমাও। মাওলায়ে কারীম, আজকের এই ওয়াজ মাহফিল এবং মাদ্রাসাকে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার খাতিরে পুরা এলাকায় বিশেষ রহমত নাজিল ফরমাও, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, যে সমস্ত ছাত্রদের মাথায় ফজিলতের পাগড়ি পরানো হয়েছে তাদেরকে হাফেজে কোরআনের পাশাপাশি আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও, তাদেরকে তোমার বান্দাদের হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নাও, নাজাতের উসিলা হিসাবে কবুল করে নাও। মাদ্রাসার খাতিরে আয় আল্লাহ পুরো এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে গেছে সকলকে মুকাম্মাল মাগফিরাত ফরমাও, সকলের কবরগুলোকে বেহেশতের গুলজারে পরিণত করে দাও। আয় আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা মাদ্রাসায় সহযোগিতা করে, পরামর্শ দিয়ে হোক, চোখের পানি দিয়ে হোক, আন্তরিকতা দিয়ে হোক, ছাত্র দিয়ে হোক কিংবা পয়সা করে দিয়ে হোক, আয় আল্লাহ এর খাতিরে সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। মাওলায়ে কারীম, সুস্থতার সাথে আমাদের সকলকে দীর্ঘ হায়াত নসিব ফরমাও, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দাও, গুনাহ খাতা অন্যায় অপরাধ এবং নাফরমানি থেকে হেফাজত করো। আয় আল্লাহ, মনের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও, বিনা হিসাবে সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও, জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নাও। কো বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, তেরি রাহ পর চলা হামকো খুদায়া, তেরি রাহ পর চলা হামকো খুদায়া। না আমেরিকা না লন্ডন সে হো নিসবত, হামে ওশাক কাবা করে খুদায়া। না জাপান সে না জার্মান সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, হামে মস্তে মদিনা কর খুদায়া। हमें दुनिया की दौलत भी आता हो और मस्त इताअत कर खुदाया, हमें दुनिया की शौकत भी आता हो और मस्त इबादत कर खुदाया, हमें दुनिया की हशमत भी आता हो और मस्त मोहब्बत कर खुदाया, और मस्त मोहब्बत कर खुदाया। बुजुर्गी नफस की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। तेरे अगियारों से दिल को छोड़ा कर तेरे दर पे लगा हमको खुदाया, तेरे दर पे लगा हमको खुदाया। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।